বিসমিল্লাহিররহমানিররহিম। জুরেন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমাদের পাঠের বিষয় দেখো, শ্রেণী নবম দশম বিষয় উচ্চতর গণিত অধ্যায় 8.1। তো নবম দশম শ্রেণীর যারা বিজ্ঞান বিভাগে পড়ো তারা এই চ্যাপ্টারটা বের করো। আজকে আমি যে বিষয়গুলো সমাধান করব, দেখো তোমাদের পাঠ্য বইয়ের 8 নম্বর অঙ্কটা, পূর্ববর্তী ক্লাসে আমি তোমাদের অনেক কিছুই দেখিয়েছিলাম, এখন আমরা মেইন বইয়ের অঙ্কে চলে আসছি। দেখো 8 নম্বর অঙ্কটা, পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার, টেকনাফ ও তেঁতুলিয়া পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে, টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব কত? আচ্ছা, আমাদের প্রশ্নটা হলো পৃথিবীর ব্যাসার্ধ দেয়া আছে, টেকনাফ ও তেঁতুলিয়া পৃথিবীর কেন্দ্রে যে কোণ করে সে কোণটা দেয়া আছে, তাহলে টেকনাফ ও তেঁতুলিয়া দুইটা স্থান দুইটির মধ্যবর্তী দূরত্ব কত সেটা আমাদের আজকে বের করতে হবে। আচ্ছা, আমাদের এখানে দেয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার, তাহলে আমরা সমাধানে চলে যাই। দেখো আমরা লিখলাম পৃথিবীর ব্যাসার্ধ দেয়া আছে কত, আর আর ধরলাম ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করে 6440 কিলোমিটার। আর কি দেয়া আছে? টেকনাফ ও তেঁতুলিয়া পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট 8 সেকেন্ড কোণ উৎপন্ন করে, উৎপন্ন কোণ আছে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, দেখো কোণ হলো এত ডিগ্রি মিনিট সেকেন্ডে দেয়া আছে। এখন আমাদের এই কোণটাকে রেডিয়ানে নিতে হবে। পূর্ববর্তী ক্লাসে আমি শিখিয়েছিলাম কিভাবে রেডিয়ানে প্রকাশ করে, প্রথমে আমাদের এই সেকেন্ড থেকে মিনিটে নিতে হবে, মিনিট থেকে ডিগ্রিতে, ডিগ্রি থেকে রেডিয়ানে। আচ্ছা, তো এখানে আছে 3 সেকেন্ড, সেকেন্ড থেকে মিনিটে নিতে হলে কি 60 দ্বারা ভাগ, তাই না? 1 মিনিট হলো 60 সেকেন্ড কোণ, তো সে 60 দ্বারা ভাগ করলে মিনিটে চলে আসবে। দেখো তাহলে আমরা 3 কে 60 দ্বারা ভাগ দেই, এই যে 3 কে 60 দ্বারা ভাগ করলাম, তাহলে আমাদের কিসে চলে আসলো, মিনিটে, তাহলে 3/60 মিনিট, আর এখানে ছিল 6 মিনিট, তাহলে দুইটা যোগ হয়ে যাবে, তাহলে 6 3/60 মিনিট, এভাবে লিখে দিলাম, প্লাস দিলেও হবে। তো এটাকে বাঙালি আমাদের কত আসে, 6 আর 60 গুণ প্লাস 3, তাই না? তোমরা এই ভগ্নাংশটা বাঙানো শিখছো, তাহলে আমাদের আসে 6 আর 60 কত, 360 প্লাস 3, 363/60 মিনিট। এবার মিনিট থেকে ডিগ্রিতে গেলে কত, এক এক ডিগ্রিতে হলো 60 মিনিট কোণ, তাহলে আবার 60 দ্বারা ভাগ, তাহলে মিনিট থেকে ডিগ্রিতে নিতে হলে কত দ্বারা ভাগ করতে হবে, 60 দ্বারা। দেখো এটাকে 60 দ্বারা আবার ভাগ করলাম, এখানে 60 ছিল আর একটা 60 চলে আসছে, তাহলে আমাদের ডিগ্রিতে চলে গেল, তাহলে এখানে ছিল 10 ডিগ্রি, এটা প্লাস হবে, এই যে এখানে প্লাস দিতে পারো, তবে এভাবে লিখলেও হবে, তাহলে আমাদের 60 60 গুণ, তারপরে যা হয় এটার সাথে 10 গুণ 10 গুণ, আর প্লাস হলো 363। এগুলো তোমরা ছোট সময়ে বানানো শিখছো ভগ্নাংশ। তো আমাদের কত আসে দেখো, নিচে আসে 3600, আর উপরে আসে 36363, এত ডিগ্রি। এবার ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হলে পাইবেই 180 দ্বারা গুণ। নিশ্চয়ই পূর্ববর্তী ক্লাসটা যারা দেখেছো তারা তাদের মনে আছে, দেখো পাইবেই 180 দ্বারা গুণ, তাহলে আমাদের কিসে যাবে, রেডিয়ানে যাবে। তো আমরা উপরের গুলো উপরে গুণ করব, নিচের গুলো নিচে গুণ করব, তারপরে ভাগ দিয়ে দেবো, তাহলে আমাদের একটা রেজাল্ট আসবে। কি রেজাল্ট দেখো, এখানে আসছে 0.17176293 রেডিয়ান, ঠিক আছে, এটা হলো আমাদের কোনটাকে রেডিয়ানে নিলাম। এবার আমাদের মূল অঙ্কে চলে যাই, আমরা জানি s = r θ, s কি, s হলো দূরত্বটাকে, আমরা s ধরেছি যে টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব কত, এই দূরত্বটাকে আমরা যদি s ধরি তাহলে s = r θ, এটা হলো আমাদের সূত্র। তো r এর মান আমরা বসিয়ে দেই 6440, আর থিটা এর মান এটা পেলাম, তো আমরা যদি বসিয়ে দেই তাহলে কি আসে দেখো, আর এর মান বসালাম, আর থিটার মান, থিটার মান 0.17623 বসালাম, এবার গুণ করে দিই, গুণ করলে আমাদের কি আসে,
1135.32827975 তাহলে এস এস কি মধ্যবর্তী দূরত্ব কোনটা ঠিক না গো তেতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব তো আমরা লিখতে পারি দূরত্বটা কত 1135.328 কিলোমিটার ঠিক আছে একেবারে সহজ বিষয় আমরা পরবর্তী অঙ্কে চলে যাই দেখো পরবর্তী অঙ্কটা আছে তোমাদের পাঠ্যবইয়ের 9 নম্বর 8.1 এর 9 নম্বর প্রশ্নটা কি দেখো শাহেদ একটি সাইকেলে চলে বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে যদি বৃত্তচাপটি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস 201 মিটার হয় তবে শাহেদের গতিবেগ কত আচ্ছা আমরা সমাধানে চলে যাই দেখো এখানে বৃত্তের ব্যাসার্ধ দেয়া আছে কত ব্যাস দেয়া আছে ব্যাসার্ধ দেয়া নাই 201 মিটার এটাকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ব্যাসার্ধ পাবো তাই না এইজন্য 2 দ্বারা ভাগ করলাম কত 100.5 মিটার আচ্ছা আর কি আছে উৎপন্ন কোণ 30 ডিগ্রি 30 ডিগ্রি একে আমরা রেডিয়ানে নিব তাই না তো রেডিয়ানে নিলে পাইবে 180 দ্বারা গুণ তাহলে 30 ইনটু পাই ভাগ 180 তো আমাদের কত আসে দেখো 0.5236 রেডিয়ান আচ্ছা এবার আমরা জানি চাপ S = r থিটা একটু আগে যে সূত্রটা দিয়ে করেছিলাম চাপ S = r থিটা r আছে আমার থিটাও আছে এবার মানগুলো বসিয়ে দেই তারপরে গুণ করি দেখো বসিয়ে দিলাম এরপরে গুণ করলে কত আসে 100.5 ইনটু 0.5236 গুণ করলে S ইকুয়াল আসে 52.6218 মিটার এটা আসলো কি বৃত্তচাপ S S বৃত্তচাপের দৈর্ঘ্য বের হইলো কত আমার 52.6218 মিটার তাই না আচ্ছা তো প্রশ্নে দেয়া ছিল দেখো বৃত্তচাপটি 11 সেকেন্ডে অতিক্রম করে বৃত্তচাপটা যতটুকুই হোক দৈর্ঘ্য সেটা অতিক্রম করতে শাহেদের কতটুকু লাগে 11 সেকেন্ড সময় লাগে তাহলে বৃত্তচাপটার দৈর্ঘ্য যা সেটা অতিক্রম করতে 11 সেকেন্ড লাগে এটা আমরা লিখতে পারি তাহলে 11 সেকেন্ডে অতিক্রম করে 52.6218 মিটার এটা আমরা লিখতে পারি তাহলে 11 সেকেন্ডে যদি এত মিটার অতিক্রম করতে পারে মানে যেতে পারে তাহলে 1 সেকেন্ডে কতটুকু যাবে কম তাহলে 11 দিয়ে ভাগ তাহলে 1 সেকেন্ড অতিক্রম করে 52.6218 ভাগ 11 তাই না তাহলে কত হয় ভাগ করলে দেখো 4.7838 মিটার তো শাহেদের গতিবেগ চাইছে তো শাহেদের গতিবেগ আমরা লিখতে পারি সেকেন্ডে 4.7838 মিটার এত আনসার লিখতে পারো এখানে এবার যদি আমরা ঘন্টায় নিই ঘন্টায় কত কিলোমিটার সেক্ষেত্রে কি হবে দেখো তাহলে আমরা লিখতে পারি শাহেদের গতিবেগ ঘন্টায় তুমি এখানে অ্যানসার লিখলেও হবে আবার শাহেদের গতিবেগ ঘন্টায় আচ্ছা 1 ঘন্টা হলো 3600 সেকেন্ড তাই না তো 1 সেকেন্ডে যদি যায় 4.7838 তাহলে 3600 সেকেন্ডে বেশি যাবে গুণ 3600 দ্বারা আর এটা আছে মিটারে মিটার থেকে কিলোমিটারে আসতে হলে 1000 দ্বারা ভাগ এজন্য 1000 দ্বারা ভাগ দিয়েছি এটা মনে রাখবা যেখানেই বের হোক যদি কিলোমিটার ঘন্টায় নাও তাহলে সময় দ্বারা হলো তোমার গুণ আর কতটুকু এককে নিবা মিটার থেকে কিলোমিটারে নিলে পার্থক্য হলো 1000 এজন্য 1000 দ্বারা ভাগ করবা ঠিক আছে এবার তাহলে আমাদের কত আসে দেখো 17.22168 কিলোমিটার এটা হলো ঘন্টায় বের করছি আমরা ঘন্টায় কত কিলোমিটার যদি তুমি সেকেন্ড মিনিট মিটারে রাখো তাহলে এটা ঠিক আছে তো এটাই উত্তর সবাই বুঝতে পারছো নিশ্চয়ই সবাইকে ধন্যবাদ আচ্ছা আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে আর কোনো অঙ্কে যদি সমস্যা থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে কেমন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ